আপোষের জন্য ধরে বেড়ান। কারণ মোস্তাক খুব ভালো করে জানে, একবার যদি আইনের ফাঁদে আটকা পড়ে তাহলে তার জীবনের সমস্ত কুকর্ম ফিরিস্তি আকারে বাইর হয়ে আসবে। এটি আতঙ্ক তার মধ্যে প্রচন্ড ভাবে কাজ করতেছে। হ্যাঁ, তাকে যে ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে জিম্মি করছে, যে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করছে, সেগুলো আমরা উদ্ধার করি, তাহলে তার কাছ থেকে, তিশার কাছ থেকে আমরা স্বাধীনভাবে বক্তব্যটা পাবো। এগুলো উদ্ধার না করা পর্যন্ত তার তার স্বাধীনভাবে মত ব্যক্ত করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সুতরাং স্বাধীনভাবে সে মত ব্যক্ত করতে পারবে না। আমি বরাবরই বলে আসতেছি, কুখ্যাত খন্দকার মোস্তাক আহমেদ তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যা, মিথ্যায় ভরা, হারামিতে ভরা। সে ব্ল্যাকমেলিং এ অত্যন্ত দক্ষ। মানুষকে কতভাবে ব্ল্যাকমেল করা যায়, হ্যাঁ, পুরোটা তিনি আয়ত্ত করেছেন। এবং যেটা যেটা প্রেস যেটা কনফারেন্স করেছেন, যেটা বলছেন যে আমরা একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করছি, পুরোটাই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। মোস্তাক বিভিন্ন জনকাকে আপোষ করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন তার বন্ধু বান্ধব দিয়ে বিভিন্ন জনকাকে মোস্তাক ধরে ধরে যে যে তাদের সাথে আলাপ করে এটা কি একটা আপোষ করা দেন, ইয়ে করা দেন, এই এইভাবে ঠিক মোস্তাক মোস্তাক আলাপ করে। যেমন আমি বলি, দুই দিন আগে আনিসুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ইলেকশন করেছিলেন উনি। হ্যাঁ, এবং সেখানে উনি 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 দ্বিতীয় হয়েছিলেন। হ্যাঁ, মাধ্যমিকে। হ্যাঁ, তো ওনাকে মোবাইল করছেন মোস্তাক। মোস্তাক মোবাইল করে বলছেন যে এটা একটু সাইফুল সাহেবকে একটু বুঝান না, এটা আপোষ টাপোষ করা যায় কিনা, ইয়ে করা যায় কিনা। এইভাবেই উনি বিভিন্ন জনকাকে আপোষের জন্য ধরে বেড়ান। কারণ মোস্তাক খুব ভালো করে জানে, একবার যদি আইনের ফাঁদে সে আটকা পড়ে তাহলে তার জীবনের সমস্ত কুকর্ম ফিরিস্তি আকারে বাইর হয়ে আসবে। এটি আতঙ্ক তার মধ্যে প্রচন্ড ভাবে কাজ করতেছে। হ্যাঁ, তো এখন যে যে কাউকে যখন আপোষের জন্য সে বলতে যায়, তখন সে বলে যে আপনি তো মেয়েটার জীবনটা ধ্বংস করে দিছেন, মেয়েটার তো জীবনটা ধ্বংস করে দিছেন, আপনি মেয়েটার জন্য কি কি করবেন এটা শুনি, আপনার মুখ থেকে শুনি। এইভাবেই কথাগুলো বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাকে বলে। হ্যাঁ, এটা এটা আমি আমি আমার টাকার আমি টাকা কোনো সময় দাবিও করে নাই, ফ্ল্যাটও দাবি করে নাই। সে যেটা বলতেছে এবং আমার মেয়েকে দিয়ে যেটা বলেছে, পুরোটাই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তি, পুরোটাই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তি। আপনার সাথে যে কথোপকথন হয়েছে আপনার মেয়ের, এবং সেখানে সেখানে বলেছিল আপনার মেয়ে যে ও তো ফ্ল্যাট দিবে, টাকা দিবে, তো সেইখানে এটা 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 সে কোনো সময়, এখন তো মেয়ের সাথে আমাদের কথাবার্তা হয় না, এখন মেয়ের সাথে আমাদের টোটালি কথাবার্তা হয় না। যখন কোনো সময় দেখা যায় যে এর আগে 2-4-6 মাস আগে হয়তো একদিন কল দিয়ে ইয়ে ইয়ে বলতেছে, হয়তো দেখা যায় যে সে বলে কথা কোন সময়, তখন তখন আমি একটা ভিডিওতে আপনি দেখবেন যে আমি তাকে বলছি যে জীবনের জন্য টাকা, জীবনের জন্য কাপড় চোপড়, জীবনের জন্য কসমেটিক্স, জীবনের জন্য ঘর বাড়ি, জীবনটা যদি মূল্যহীন হয়ে যায় তাহলে বাকিগুলার 1 পয়সাও মূল্য নাই। এই কথাটা আপনার ভিডিওতে দেখবেন, ভিডিওতে দেখবেন, এটা ভিডিওতে দিছে এবং এটা ভিডিওতে আমি আজকে দেখছি যে এই ভিডিওতে আমার এই বক্তব্যটা আসছে। হ্যাঁ, তারা তাদের তার সাথে তিশার যেটা কথোপকথন হয়েছে সেটাতেই এটা আছে। আমার স্টেন আমার আমার অবস্থানটা এরকমই, আমার অবস্থান যে যেভাবে বিভিন্ন মাধ্যমে সে আপোষের জন্য ধরে বেড়ায়, আমি বলি যে আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমার মেয়ে এখন জীবন্ত লাশ, সুতরাং আমার মেয়ের ওসিল্লে তা এ যাবত মোস্তাক কত মেয়ের জীবন ধ্বংস করেছেন, কত মেয়ের পরিবার ধ্বংস করেছেন, কত মেয়ের স্বপ্ন ভঙ্গ করেছেন, কত পরিবারের স্বপ্ন ভঙ্গ করেছেন, সবগুলার তালিকা যেন বাইর হয়ে আসে একটি জীবনের বিনিময়ে। এটি এটি আমার এটি আমার বক্তব্য ছিল, এটি আমার বক্তব্য ছিল, এবং আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি আমি সবার সকলের সহযোগিতা পাচ্ছি, সবাই আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সাইড থেকে সহযোগিতা করতেছে। হ্যাঁ, আইনি আজকে এখানে জনাব ইউনুস আলী আকন্দ সাহেব আছেন,
এখানে জনাব ইউনুস আলী আকন্দ সাহেব আছেন, উনি আমার কাছে 50 পয়সা মানে মামলা বাবদ খরচ নিচ্ছেন না, 50 পয়সাও নিচ্ছেন না ও, এবং ওকালুর নামাটা ওনার নিজের টাকা দিয়ে উনি কিনেন। আজকে ব্যারিস্টার আশরাফুল সাহেব আছেন, উনিও একজন অত্যন্ত সৎ ব্যক্তি এবং ভদ্র ব্যক্তি, উনিও আমাকে আশ্বাস দিচ্ছেন আপনার মামলার জন্য কোনো খরচ লাগবে না। এরকম সহযোগিতা আমি পরশুদিন কোর্টে গেছি, কোর্টে অন্তত 20। আরেকটা প্রশ্ন করে আমি ওনাদের কাছে যেতে চাই, যে ওইখানে আপনার ওয়াইফের সাথে মানে তিশার মায়ের সাথে তিশার যে বক্তব্য, সেখানে আমরা দেখেছি যে তিশার মাকে মাকে বলছে যে মানে তিশাকে তিশার মা যে জবানবন্দি দিয়েছে সেটা হচ্ছে যে মিথ্যা দিয়েছে এবং আপনার চাপে দিয়েছে, এবং আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে সেখানে যে আপনি তিশা এবং তিশার মাকে মারধর করতেন, এই দুটো বিষয়ে আপনি একটু বলবেন সংক্ষেপে। তিশার তিশার মাস তিশার তিশার আমি আমি তিশার আমার ওয়াইফকে আমি বলে দিছি যে তুমি তার সাথে কোনো যোগাযোগ রক্ষা করার প্রয়োজন নাই, আমরা আগে আইনানুগভাবে তাকে যে ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে জিম্মি করছে, যে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করছে সেগুলো আমরা উদ্ধার করি, তাহলে তার কাছ থেকে তিশার কাছ থেকে আমরা স্বাধীনভাবে বক্তব্যটা পাবো। এগুলো উদ্ধার না করা পর্যন্ত তার তার স্বাধীনভাবে মত ব্যক্ত করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সুতরাং স্বাধীনভাবে সে মত ব্যক্ত করতে পারবে না, কথা বলতে পারবে, কিন্তু সেটা মুস্তাক যতবার সে আমার কথা বলছে দেখা যায় মুস্তাক পাশে বসে থাকে, যখন দেখা যায় যে আমার মেয়ে হয়তো মুস্তাকের বিপক্ষে কথা বলতে যায়, পট করে চট করে তার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় মুস্তাক, এই এইভাবেই সে কথা বলে। এবং মুস্তাক মুস্তাক কল দিলে, তিশা যদি আমার ওয়াইফকে কল দেয়, মুস্তাক পাশে বসে থাকে, কি ডিরেকশন দেয়, কিভাবে কথা বলতে হবে আগেই তাকে সেখানে এই এইভাবে কথা বলতে হবে, এবং এই এই কথা তুমি বলতে পারবা, ওই এরিয়ার বাইরে কথা সে বলতে গেলে তার যদি মোস্তাকের বিপক্ষে কথা চলে যায় তার হাত থেকে তাড়াতাড়ি চট করে মোবাইলটা নিয়ে নেয়, এই এটি হল বাস্তবতা।